অনেক ধন্যবাদ, আপনারা উপবেশন করুন। এবারে স্বাগত বক্তব্য প্রদান করবেন শ্রী কৌশিক রায় মহাশয়, মাননীয় বিধায়ক লক্ষ্মীপুর। শ্রী কৌশিক রায় মহাশয়কে অনুরোধ রাখছি স্বাগত বক্তব্য প্রদান করার জন্য। আজকে এখানে উপস্থিত আছেন আসামের মাননীয় মুখ্যমন্ত্রী, আর শুধু মুখ্যমন্ত্রী নয়, ভারতবর্ষের একজন সবচেয়ে অন্যতম জনপ্রিয় নেতা যশস্বী মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়। এখানে উপস্থিত আছেন আমাদের রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শ্রী কেশব মহন্ত মহাশয়। এখানে উপস্থিত আছেন আমাদের মাননীয় মন্ত্রী শ্রী পরিমল শুক্লবৈদ্য মহাশয়, সাংসদ ডক্টর রাজদীপ রায় মহাশয়, আমাদের তেজপুরের সাংসদ শ্রী পল্লব লোচন দাস মহাশয়, আমাদের শিলচর এবং উধারবন্দের মাননীয় বিধায়ক শ্রী দীপায়ন চক্রবর্তী, শ্রী মিহিরকান্তি সোম মহাশয়, মঞ্চে উপস্থিত আমাদের প্রাক্তন বিধায়কগণ, মঞ্চাসীন বিশিষ্ট ব্যক্তিরা, এবং আজকে এখানে উপস্থিত লক্ষ্মীপুর সহ সমস্ত কাছাড় জেলা থেকে যারা এখানে উপস্থিত হয়েছেন সহ সুধিমণ্ডলী, সবাইকে আমি শ্রদ্ধা জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। আজকের দিন আমাদের জন্য অত্যন্ত আনন্দের দিন, অত্যন্ত গৌরবের দিন। পয়লা মার্চ 2024 সাল শুধু লক্ষ্মীপুর নয়, শুধু কাছাড় নয়, বরাক উপত্যকার উন্নয়নের জন্য, একটা উন্নয়নের জন্য আজকের দিন স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কোনো একটা সময় ছিল যে সময় বলা হতো যে 1000 কোটি টাকার প্রকল্প বরাক উপত্যকাতে দেওয়া হবে, কোনো এক রাজনৈতিক দলের স্লোগান ছিল। কিন্তু আজকে আমরা দেখেছিলাম 1000 কোটি টাকা তো আসা দূরের কথা, যে 400 কোটি টাকার মতো সেনশন হয়েছিল সেই 400 কোটি টাকাও বরাক উপত্যকার মানুষ পাননি। আর মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় 2021 সালের 10 মে যেদিন উনি দায়িত্ব নিয়েছিলেন মুখ্যমন্ত্রী হিসাবে, উনি বলেছিলেন যে আমি বরাক ব্রহ্মপুত্রের উন্নয়নের জন্য কাজ করব, আসামকে ভারতবর্ষের শ্রেষ্ঠ 5 রাজ্যের মধ্যে নিয়ে যাব, আর সংকল্প নিয়ে উনি কাজ শুরু করেছিলেন। আর আমরা লক্ষ্য করেছি যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় দিন রাত এক করে, আমরা লক্ষ্য করেছি যেভাবে প্রত্যেক আসামে, প্রত্যেক জেলা, প্রত্যেক বিধানসভায় পরিভ্রমণ করে আসামে 3 কোটি 30 লক্ষ মানুষের জন্য কাজ করে যাচ্ছেন, আমরা বলতে পারি যে আসাম ভারতবর্ষের শ্রেষ্ঠ 5 রাজ্যের মধ্যে নয়, খুব তাড়াতাড়ি আসাম ভারতবর্ষে সবচেয়ে শ্রেষ্ঠতম রাজ্যে পরিণত হবে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের নেতৃত্বে। আমরা আজকের দিন, আমি আগে বলেছি যে আমাদের জন্য আনন্দের দিন, 1900 আজকে প্রায় বরাক উপত্যকার জন্য 2000 কোটি টাকার বেশি টাকায় উনি শিলান্যাস, ভূমি পূজন এবং উদ্বোধন করতে যাচ্ছে করেছেন। আমরা শিলচর মেডিকেল কলেজ, আমরা জানি বরাক উপত্যকে একমাত্র শিলচর মেডিকেল কলেজ ছিল, আর বরাকের মানুষকে প্রায় 55 বছর অপেক্ষা করতে হয়েছে দ্বিতীয় মেডিকেল কলেজ পাওয়ার জন্য। আর এটা রামকৃষ্ণ নগরে হয়েছে, এটা নয়, বরাক উপত্যকে দ্বিতীয় মেডিকেল কলেজ হয়েছে, এটা আমাদের জন্য রামকৃষ্ণ নগরে, এটা আমাদের জন্য গৌরবের বিষয়, এটা আমাদের জন্য আনন্দের বিষয়। আমাদের এখানকার অনেক লোক ক্যান্সারের ট্রিটমেন্ট করার জন্য আমাদের মুম্বাইতে যান, টাটা সেন্টারে যান, অনেকে দক্ষিণ ভারতে যান। আর আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে টাটা কেয়ারের সৌজন্যে, আসাম সরকারের কোলাবোরেশনে সেই শিলচর ক্যান্সার সেন্টারে উনি ইনোগ্রেশন করেছেন। 265 কোটি টাকা ব্যয়ে সেই টাটা, সেই ক্যান্সার শিলচর ক্যান্সার সেন্টারে উদ্বোধন করা হয়েছে। আমাদেরকে আর বাইরে যেতে হবে না, আমরা উন্নত মানের ক্যান্সারের ট্রিটমেন্ট আজকে থেকে এখানে পাবো। এই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে আমরা বরাকবাসীর তরফ থেকে, কাছাড়বাসীর তরফ থেকে আমরা ওনাকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা লক্ষ্য করেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় 27 মার্চ 2021 সালে লক্ষ্মীপুরের পয়লাপুর মাঠে এসেছিলেন, আর উনি বলেছিলেন যে লক্ষ্মীপুর কি আসামের শ্রেষ্ঠ 10 বিধানসভা, উন্নত বিধানসভায় আমরা নিয়ে যাব। আর আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী হওয়ার পর 30 জানুয়ারি 2022 সালে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় লক্ষ্মীপুরে এসেছিলেন, আর লক্ষ্মীপুরের যে কর্মযোগ্য উন্নয়নের যে সূচনা সেদিন থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় করেছিলেন। আমরা জানি যে লক্ষ্মী 1999 সালে শহীদ নন্দচন্দ্র শহীদ হয়েছিলেন, আর আমরা সেদিন মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা বিধায়ক নির্বাচিত হওয়ার পর মুখ্যমন্ত্রী মহাশয় আমাদেরকে প্রথমবারের বিধায়কদেরকে 10 কোটি টাকা দিয়েছিলেন উন্নয়নের জন্য, আর সেই এই অর্থ দিয়ে
আমরা নন্দচন সিং এর নামে আমরা সেখানে ব্রিজ নির্মাণ করার প্রক্রিয়া শুরু করেছিলাম। মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় সেই ব্রিজের শিলান্যাস করেছেন এবং আজকের দিন আমাদের জন্য গৌরবের বিষয় যে আজকের দিন মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় সেই ব্রিজের ভার্চুয়াল উদ্বোধন এখানে করছেন, আর যেটা লক্ষ্মীপুরের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল। মুখ্যমন্ত্রী মহাশয় এটা এবং এই ব্রিজ উদ্বোধন করে শহীদ নন্দচন্দ্র সিং এর নামে এই ব্রিজকে আজকে থেকে উৎসর্গ করবে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়। আর মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো উনি আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন, আর ওনার নির্দেশ মতো আমরা 2 জুলাই সেই ব্রিজের পাশে শহীদ নন্দচন্দ্র সিং এর যে শহীদ দিবস সেই দিন আমরা নন্দচন্দ্র সিং এর মূর্তি সেখানে আমরা স্থাপন করব। আমরা 1992 সালে লক্ষ্মীপুর সাব ডিভিশন হয়েছিল, কিন্তু লক্ষ্মীপুর সাব ডিভিশনের যে ইনফ্রাস্ট্রাকচার, যে পরিকাঠামো, যে অফিস, সেটা হয়নি। মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় সেই অফিসের স্থান ভ্রমণ করেছিলেন এবং আজকের দিন লক্ষ্মীপুরের সাব ডিভিশনের, লক্ষ্মীপুরের বিধানসভার, লক্ষ্মীপুরের প্রত্যেক নাগরিকের জন্য আনন্দের বিষয় যে আজকে 19,80,00,000 টাকা দিয়ে সেই স্থায়ী সাব ডিভিশন অফিস মহকুমা শাসকের কার্যালয়ের শিলান্যাস মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় এখান থেকে করবেন। লক্ষ্মীপুরে যে হাসপাতাল, সেই হাসপাতালের উন্নতিকরণ হয়নি, মাত্র 6 শয্যা বিশিষ্ট লক্ষ্মীপুর বিপিএসসি আছে। আর আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়, আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে ধন্যবাদ জানাই, সাথে সাথে আমাদের স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত মহাশয়কে ধন্যবাদ জানাই যে ওনাদের প্রচেষ্টায় লক্ষ্মীপুর হাসপাতালকে শুধু উন্নতিকরণ করা নয়, লক্ষ্মীপুর হাসপাতালকে জেলা হাসপাতাল হিসেবে উনি স্বীকৃতি দিয়েছেন, আর এটার জন্য 127 কোটি টাকা মঞ্জুর করা হয়েছে, তার আজকে উনি এখানে শিলান্যাস করবেন। আর আমরা সেই হাসপাতালে যে চিকিৎসা পরিষেবা সেখান থেকে আমরা নিতে পারবো। মুখ্যমন্ত্রী মহাশয়ের কাছে আমরা দাবি জানিয়েছিলাম যে লক্ষ্মীপুরে 2টি কলেজ আছে, আরেকটি কলেজের আমাদের প্রয়োজন আছে। মুখ্যমন্ত্রী মহাশয় আমাদের বিন্দাকান্দিতে ছোট মামদায় একটি কলেজ, ডিগ্রি মডেল কলেজের উনি দিয়েছেন এবং আজকে 35 কোটি টাকা সেই ডিগ্রি মডেল কলেজের শিলান্যাস মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের মাধ্যমে হবে। এবং শুধু কলেজ নয়, লক্ষ্মীপুরের শিক্ষার উন্নয়ন করার জন্য, লক্ষ্মীপুরের চা বাগানের শিক্ষার উন্নয়ন করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় যে প্রয়াস শুরু করেছেন, আমরা সবাই ওনাকে সাধু প্রয়াসকে সাধুবাদ জানাই। লক্ষ্মীপুরে আর স্কুলকে 7 কোটি টাকা, নেহরু স্কুলকে 7 কোটি টাকা এবং কাছাড় জেলার একমাত্র যে নেতাজি সুভাষ আবাসীয় বালক বিদ্যালয় যেটা নির্মাণ, সেটা আমাদের এই বিধানসভার রাজাবাজারে, সেটার জন্য প্রায় 7 কোটি টাকা মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় দিয়েছে। আসামে 19টি মডেল সিবিএসসি মিডিয়ামের মডেল ইংলিশ মডেল স্কুল নেওয়া হয়েছে, এর মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় লক্ষ্মীপুরের একটা মডেল স্কুল দিয়েছেন। আর এই সিবিএসসি মিডিয়ামের মডেল স্কুল আমরা দেওয়ানে নির্মাণ করেছি, যাতে চা বাগান এলাকাতে যাদের শিক্ষা, সেই শিক্ষাকে আমরা এগিয়ে নিতে পারি। মুখ্যমন্ত্রী এখানেই শেষ করেনি, লক্ষ্মীপুরের চেঞ্জুর বাগান, বর্তল বাগান, বাহাদুরপুর বাগান এবং আমাদের লেটিয়াছড়া বাগান, এই 4টি বাগানে 4টি মডেল হাই স্কুল দিয়েছেন, যাতে আমরা শিক্ষার উন্নয়ন করতে পারি, প্রত্যেক মানুষকে যাতে শিক্ষার সমান অধিকার আমরা দিতে পারি। লক্ষ্মীপুর শহরে জলের অনেক সমস্যা, আর সেই লক্ষ্মীপুর শহরের সমস্যা নিবারণ করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় প্রচেষ্টায় আমরুতুর মাধ্যমে প্রায় সেখানে 20 কোটি অধিক টাকা দেওয়া হয়েছে, আর সেই 20 কোটি অধিক টাকা দিয়ে লক্ষ্মীপুরে 5,000 জনসাধারণ 24/7 তারা জল পাবেন, সেই ব্যবস্থা মাননীয় মুখ্যমন্ত্রী করেছে। শুধু এখানে নয়, জলসিঞ্চন বিভাগের মাধ্যমে প্রায় 27 কোটি টাকা দেওয়া হয়েছে, জল আমাদের এই ওয়াটার রিসোর্সের মাধ্যমে 11 কোটি টাকা দেওয়া হয়েছে। আর আমাদের জন্য অত্যন্ত গৌরবের বিষয় যে প্রথমবার লক্ষ্মীপুরের কোন স্কিম, লক্ষ্মীপুরের কোন প্রকল্পকে ভারতবর্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি শিলান্যাস করেছেন। মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় আমাদের আসাম মেলার অধীনে আমাদের ফুলের তল থেকে আমজুর ঘাট পর্যন্ত যে রাস্তা, সেই রাস্তার উন্নতিকরণ করার জন্য 17.5 কিলোমিটার রাস্তার জন্য উনি 55 লক্ষ টাকার বেশি দিয়েছিলেন, আর সেই 55 কোটি টাকা দিয়েছিলেন, আর সেই 55 কোটি টাকার যে শিলান্যাস, সেই শিলান্যাস ভারতবর্ষের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী গত 4
ফেব্রুয়ারি গুয়াহাটিতে ভার্চুয়াল এর মাধ্যমে উনি করেছেন। আর আমরা অত্যন্ত আনন্দিত যে মাননীয় মুখ্যমন্ত্রী মাধ্যমে আজকে সেই রাস্তার আমরা এখানে ভূমি পূজন করতে যাচ্ছি। এবং এছাড়া পিডব্লিউডি বিভাগ থেকে প্রায় 55 কোটি টাকার আমরা মুখ্যমন্ত্রী পদ আর ডিএফ থেকে হোক চা বাগানের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন। প্রত্যেকটি প্রায় 12টি চা বাগানে আমাদের এখানে জগন্নাথ মন্দির দিয়েছেন, স্কিল সেন্টার দিয়েছেন আমাদের এই বিধানসভায়, যাতে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে আমরা সেখানে যাতে প্রত্যেক সামাজিক সাংস্কৃতিক কাজ আমরা করতে পারি সেই ব্যবস্থা করেছে। আজকে আমাদের জন্য গৌরবের বিষয়, আনন্দের বিষয়ের জন্য যে এই মঞ্চ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় কাছাড় জেলার 730 কোটি টাকার বিভিন্ন প্রকল্পের শিলান্যাস উদ্বোধন এবং ভূমি পূজন করবেন। আর এর মধ্যে আমাদের এই বিধানসভার জন্য লক্ষ্মীপুরের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় আজকে 400 কোটি টাকার অধিক টাকা উনি শিলান্যাস ভূমি পূজন এবং উদ্বোধন করবেন। এর চেয়ে বড় কিছু প্রাপ্তি আমাদের হতে পারে না, এই লক্ষ্মীপুর বাসীর আর এর চেয়ে বেশি কোনো প্রাপ্তি আমাদের হতে পারে না। আমরা আজকে দিনে মুখ্যমন্ত্রীর কাছে কিছু দাবি করতে চাই না, কারণ মুখ্যমন্ত্রী মহাশয় লক্ষ্মীপুরকে 10-এর ভিতরে 1 বিধানসভা নিতে চান, আর সেই প্রয়াস উনি শুরু করেছে। এই জন্য লক্ষ্মীপুরের প্রায় 2,20,000 মানুষের তরফ থেকে ওনাকে আমরা ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং অভিনন্দন আমরা জ্ঞাপন করছি। মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় আরেকটি বড় প্রকল্প হাতে নিয়েছে, সেটা হলো সিলঘাটের ব্রিজ, যেটা 7 সেপ্টেম্বর 2023 সালে মুখ্যমন্ত্রী যখন এসেছিলেন উনি ব্রিজের ঘোষণা করে দিয়েছিলেন। আর সেই সিলঘাট ব্রিজের আজকের দিনে আমরা লক্ষ্য করছি যে সেই ব্রিজের জন্য সিআরএফ থেকে 85 কোটি টাকা মুখ্যমন্ত্রী দিয়েছে, মহাশয় দিয়েছে, সেটা দিল্লিতে পাঠানো হয়েছে সেটা অনুমোদনের জন্য। এই জন্য আজকের দিন আমাদের জন্য অত্যন্ত গৌরবের দিন, অত্যন্ত আনন্দের দিন। এছাড়া আমি আরো মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে আরো ধন্যবাদ জানাই যে 23 ফেব্রুয়ারি 2024 সালে মাত্র কয়েকদিন আগে শেষ যে ক্যাবিনেট মিটিং হয়েছে, শেষ ক্যাবিনেট মিটিং এ মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় মণিপুরী সমাজের যে দীর্ঘদিনের দাবি ছিল, মণিপুরী ভাষাভাষী যে দীর্ঘদিনের দাবি ছিল যে মণিপুরী ভাষাকে অ্যাসোসিয়েট ল্যাঙ্গুয়েজ করা, অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ করা হয়, আসাম ক্যাবিনেট সেটাকে অনুমোদন দিয়েছে। আর সেটা অনুমোদন দিয়েছে শুধু বরাক উপত্যকা নয়, কাছাড় করিমগঞ্জ হাইলাকান্দি এবং হুজাইতে দেওয়া হয়েছে। এই জন্য মণিপুরী সমাজের তরফ থেকে, মণিপুরী বাসীদের তরফ থেকে আমি মুখ্যমন্ত্রী মহাশয়কে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা মুখ্যমন্ত্রীকে এই জন্য ধন্যবাদ জানাতে চাই যে যখন আসাম গৌরব, আসাম বৈভব, আসাম সৌরভ দিয়েছেন, উনি আমাদের এখানে মঞ্চে থাকা মাউথন মার্কে উনি আসাম গৌরব দিয়েছেন, যাতে স্বীকৃতি দিয়েছেন যে উনি এখানে পাইনাপলের যে চাষ হচ্ছে সেটার জন্য দিয়েছে, এই জন্য আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। আমি এখানে সিলঘাট শুধু এখানে ভারতমালা প্রজেক্টের শিলচর থেকে জিরিবামের রাস্তা সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের মাধ্যমে হচ্ছে। আজকের দিনে আমরা মুখ্যমন্ত্রীকে শোনার জন্য এসেছি, আজকের দিনে আমরা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ অভিনন্দন জানানোর জন্য এসেছি। আপনাদের সবাইকে আমি অনুরোধ করবো, আপনারা নিজ স্থানে দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে কৃতজ্ঞতা প্রকাশ করবো যে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় আমাদের জন্য যেভাবে দিয়েছেন, আগামী দিনে এই লক্ষ্মীপুরের জন্য ওনার যে আশীর্বাদ সেই আশীর্বাদ যাতে আগামী দিনে থাকে। আর মুখ্যমন্ত্রীকে আশীর্বাদ করুন যেভাবে উনি দিন রাত পরিশ্রম করছেন, যাতে দীর্ঘদিন আমাদের রাজ্যকে নেতৃত্ব দিতে পারেন, এই দেশকে নেতৃত্ব দিতে পারেন। এই কথা বলে আপনাদের সবার প্রতি আমার শ্রদ্ধা নমস্কার ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ভারত মাতা কি, ভারত মাতা কি।